আবার কি হলো তোর? এখানে বসো। কেন তোর আবার কি হলো? এরকম করছিস কেন? আমার লক্ষ্মী মা, আমাকে কিছু টাকা দাও না। আচ্ছা তাই বল। আচ্ছা আমার সোনার টাকা দিয়ে কি হবে রে মা? কি করবি তুই টাকা দিয়ে? না মা, আমি বান্ধবী বাড়িতে যাব। কই গেলে? এদিকে আসো তো একটু। আসছি। আচ্ছা মা, তুই যে বান্ধবীর বাড়িতে যাচ্ছিস তা কবে আসবি রে বাড়িতে? তুই তো জানিস তোকে সারা আমার একদম ভালো লাগে না বাড়িতে। তুমি চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ও হ্যাঁ হ্যাঁ, সেটা মুখার্জি, আমি আসছি। হ্যাঁ বেশি দেরি হবে না, আমি অফিসে বেরোচ্ছি। ঠিক আছে। আচ্ছা অফিসের টাইম হয়ে গেছে, এত ডাকাডাকি কিসের বলো তো? 10টা বেজে যায়, বলো কি হয়েছে বলো তো। আরে মামনি, কোথায় যাচ্ছ মা? আরে তার জন্যই তো তোমাকে ডাকছি, বান্ধবীর বাড়িতে যাবে, কিছু টাকা লাগবে, দাও তো। বান্ধবীর বাড়িতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবে, খরচা হাত খরচাটা লাগে আমার মাঝনি। হ্যাঁ কত টাকা দেবো, কত টাকা দেবো হবে, দেখে শুনে যাবে। ঠিক আছে মা। হ্যালো, কি হলো? কখন থেকে ফোন করছি তুলছো না কেন? না আমার মানে ভালো লাগছে না। কি বললে? মন খারাপ কেন, কি হয়েছে? না না না, কিচ্ছু হয় নাই। কি হলো বলছো না কেন, বলো কি হয়েছে? আমার না চাকরি হবে। কি বললে, চাকরি হবে? এ তো ভালো কথা। চাকরি তো হবে, কিন্তু 5 লাখ টাকার প্রয়োজন। টাকা? ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করে দেব, তুমি টেনশন করো না। সত্যি কইতেছ? হ্যাঁ সত্যি বলছি, 2 ঘন্টার ভিতরে আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে মা। মা 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 মা, খুশির খবর শোনো। কি হয়েছে রে, এত খুশি কেন তুই আজ? মা মা, পড়ে যাবো তো, কি হয়েছে বলো। খুশি মানে ইসলামে না চাকরি হবে। চাকরি হবে? হ্যাঁ মা। এত খুশির খবর, ভালো কথা। হ্যাঁ কিন্তু 5 লাখ টাকার দরকার। 5 লাখ? আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে তো, আমি তোকে 5 লাখ টাকা দিয়ে দিব, চিন্তা করিস। আমার লক্ষ্মী মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, দেখে যাস মা। হ্যাঁ।